আপনি যদি ধারাবাহিকভাবে ক্লাসগুলো করতে চান তাহলে আমাদের চ্যানেলের এই যে প্লে লিস্ট লক্ষ্য করুন ধারাবাহিকভাবে বইয়ের যে কন্টেন্টস আছে বইয়ের নাম সহ এই লিস্ট থেকে ক্লাসগুলো করবেন তাহলে খুব শৃঙ্খলার সাথে আপনি ক্লাসগুলো করতে পারবেন মামুনস খেয়া ইসেন্সিয়াল ইংলিশ বুক টু টপিক্স ফর প্রেজেন্টেশন প্রিয় শিক্ষার্থী এখানে প্রেজেন্টেশনের জন্য কিছু টপিক্স দিয়ে দেওয়া আছে এই টপিকসগুলো ইজি মিডিয়াম এবং অ্যাডভান্সড এই তিনটা ক্যাটাগরিতে সাজানো আছে তো এক একটি টপিক নিয়ে আপনি এক একটি টপিকের ওপর প্রস্তুতি নিয়ে সেই টপিকের উপর বক্তৃতা দেবেন তো এই টপিকগুলো ইজি টপিকগুলো প্রথমে করবেন এবং এর পরবর্তী ধাপে মিডিয়াম লেভেলের টপিকগুলো উপর প্রস্তুতি নেবেন এর পরবর্তী ধাপে আপনি অ্যাডভান্স লেভেল এর টপিকগুলো প্রস্তুতি নেবেন তো টপিক সিলেকশনের বিষয়ে কিছু পরামর্শ হলো নিজে পারেন নিজের জানা আছে এরকম বিষম বিষয় টপিক সিলেক্ট করুন অর্থাৎ কোনো জিনিস আপনি জানেন না কোনো জিনিস সম্পর্কে আপনার ভালো জ্ঞান নেই সে বিষয়ে বক্তৃতা দেওয়া আসলেই এটি বোকামি হবে বক্তৃতা দেওয়ার চেষ্টা করা বোকামি হবে কারণ কিছু না জানলে আপনি কোনো বিষয়ে বক্তৃতা দেওয়া সম্ভব নয় সেক্ষেত্রে নিজের সামর্থ্য অনুযায়ী টপিক পছন্দ করুন এক্ষেত্রে আপনি খুব সুন্দর টপিক স্ট্যান্ডার্ড কিন্তু আপনি এ বিষয়ে আপনার খুব ভালো জানাশোনা নেই সুতরাং আপনি এ বিষয়ে ভালো বলতে পারবেন না আর একটা সাধারণ টপিক আপনি যেটা সম্পর্কে খুব ভালো জানেন আপনি এটা দিয়ে খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন এ কারণে টপিক স্ট্যান্ডার্ড হলেও যদি আপনার সামর্থ্যের মধ্যে না থাকে অর্থাৎ আপনি ও বিষয়ে আপনার পর্যাপ্ত জ্ঞান না থাকে তাহলে আপনি ওই টপিকে উপর প্রস্তুতি না নিয়ে সহজ একটা পছন্দ করবেন এরপর কথা হচ্ছে প্রস্তুতি যদি কোনো টপিকের ওপর আপনার জ্ঞান না থাকে এবার তখন কি করবেন তখন আপনি কোনো বই থেকে যেমন প্রচলিত অনেক বিশেষ করে ব্যাকরণ বই গ্রামার বইতে এই ধরনের বিভিন্ন টপিকের ওপর প্যারাগ্রাফ থাকে রচনা থাকে বা এসেই থাকে বিভিন্ন বইতে তো ওই রিলেটেড কোনো টপিক থেকে আপনি কোনো কোন বই থেকে আপনি খুঁজে ওখান থেকে প্যাসেজ হোক প্যারাগ্রাফ হোক রচনা হোক পড়ে আপনি ওখান থেকে ওই বিষয়ে জ্ঞান অর্জন করবেন এরপর ওই ওই টপিকের উপর আপনি বক্তৃতা দিতে পারবেন অর্থাৎ কোনো জিনিস আপনার জানা না থাকলে এবার জেনে নেওয়ার চেষ্টা করতে হবে নির্দিষ্ট আপনি যে কোনো সোর্স থেকে আপনি এইগুলো জেনে নেওয়ার সেই বিষয়ে জ্ঞান অর্জন করা আপনার জন্য অবশ্য আবশ্যক এরপর হলো কোনো কিছু আপনি পড়লেন জানলেন কিন্তু আপনার এগুলো সাজানো নেই অগোছালো মানে আপনি আপনি যেই পড়াশোনাটা করলেন আপনি জাস্ট ওভারঅল একটা আইডিয়া নিলেন কোনো বিষয়ের উপর কিন্তু আপনি এগুলোকে সুন্দর মতো সাজালেন না তাহলে আপনি কিন্তু বলতে পারবেন না এই কারণে আপনাকে প্রথমে ইনফরমেশানগুলো সাজাতে হবে আপনি কোন কথার পর কোন কথা বলবেন ধারাবাহিকভাবে আপনাকে এইগুলোর আইডিয়া নিতে হবে প্রয়োজনে আপনি পয়েন্ট আকারে সাজিয়ে নিতে পারেন এরপর কথা হচ্ছে আপনি ইনফরমেশান গ্যাদার করার আগেই আপনি ইংরেজি করানোর চেষ্টা করবেন না সাজানোর আগে ইংরেজি না এরপর হচ্ছে আরও একটু ক্লিয়ার করে বললে একটা পূর্ণাঙ্গ বাক্য বাংলা আপনি তৈরি করবেন এরপর ওই বাক্যটাকে আপনি ইংরেজি করতে চেষ্টা করবেন আপনি পূর্ণাঙ্গ বাক্যটা না সাজিয়ে ইংরেজি করতে গেলে কোথা থেকে শুরু করবেন কোথা থেকে শেষ করবেন বা সাবজেক্ট কি ভার্ব কি ইনফরমেশন কি এগুলো আপনি কিছু মেলাতে পারবেন না তখন আপনি হোঁচট খাবেন প্রতি মুহূর্তে সে কারণে আপনাকে বাংলা বাক্যটা আপনার নিজের ভাষায় আপনি যে যেই বই থেকে পড়েছেন সেই বইতে হয়তো সেই তথ্যটাকে অনেক কঠিন করে উপস্থাপন করা আছে আপনি হয়তো ওই তথ্যটা ওই কঠিনভাবে আপনি উপস্থাপন করতে পারবেন না আপনি এবার ওই সহজ তথ্যটাকে আপনার নিজের মতো করে সাজিয়ে নিন অর্থাৎ বাক্যটাকে পুরোপুরি সহজভাবে আপনি সাজিয়ে নেবেন নিজের মতো করে সাজিয়ে তারপর ইংরেজি করার চেষ্টা করবেন এরপর বাক্যগুলো সহজ রাখবেন অবশ্যই সহজ রাখবেন বাক্যগুলো কঠিন করবেন না সহজ বাক্য ছাড়া আপনি ইংরেজি করতে পারবেন না পর্যায়ক্রম আপনি যখন প্রচুর প্র্যাকটিস করবেন আস্তে আস্তে আপনি অ্যাডভান্স লেভেল বা মিডিয়াম লেভেল মিডিয়াম অ্যাডভান্স লেভেলের দিকে যেতে পারবেন এ বিষয়ে এর পরবর্তী কথা হচ্ছে গ্রামারের ক্ষেত্রে সিম্পল রাখবেন সিম্পল টেন্স এবং কন্টিনিউস টেন্সের ব্যবহারের চেষ্টা করেন পারফেক্ট কন্টিনিউয়াস বা যে পাস্ট পারফেক্টের মতো জটিল টেন্সগুলো প্রথমেই ব্যবহার করার চেষ্টা করবেন না সেগুলোকে অ্যাভয়েড করে সিম্পল রাখার চেষ্টা করুন গ্রামাটিক্যালি সবসময় সিম্পল রাখার চেষ্টা করুন আর সর্বশেষ কথা হলো প্রস্তুতি ছাড়া কোনো বিষয়ে বক্তৃতা দেওয়া চেষ্টাই করবেন না এই দুঃসাহস করে শুধু আপনার হতাশায় বাড়িয়ে দেবে আপনি যে কোনো বিষয়ে প্রস্তুতি নেবেন একটা প্রেজেন্টেশন উপস্থাপনের জন্য আপনি কমপক্ষে দুই তিন পাঁচ সাতবার পর্যন্ত আপনার প্রস্তুতি নেওয়া লাগতে পারে অর্থাৎ সাতবার পর্যন্ত এটাকে ডেমো করা লাগতে পারে আমাদের প্র্যাকটিক্যালি আমি এ পর্যন্ত যে ধরনের স্টুডেন্টদেরকে আমরা পড়িয়েছি তো সব ক্ষেত্রেই এটা আমরা লক্ষ্য করেছি যে সকল স্টুডেন্টরা নিজে থেকে আগে প্রস্তুতি নিয়ে বক্তৃতা মঞ্চে এসেছে প্রস্তুতি স্টেজে দাঁড়িয়ে কথা বলতে চেষ্টা করেছে চেয়েছে তারা অনেক ভালো করেছে আর যারা হঠাৎ করে আসলো কে কী বলছে শুনলাম একটু দেখে চেষ্টা করি যাই দেখি না কেমন পারি এই দেখি না কেমন পারি দিয়ে আসলে সফলতা সম্ভব নয় আপনাকে আগে অবশ্যই প্রস্তুতি নিতে হবে এরপরে আপনি মঞ্চে বক্তৃতা দিতে পারবেন অর্থাৎ পাবলিকলি বলার আগে আপনি নিজেকে আগে প্রস্তুত করে নেবেন